অদ্ভুত ধরনের এক পুত্র সন্তানের জন্ম দিল বর্ধমান শক্তিগড় জারুর এলাকার বাসিন্দা সঙ্গীতা মণ্ডল। গত শুক্রবার স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে জন্মগ্রহণ হয় ওই নবজাতকের। অদ্ভুত ধরনের এই নবজাতককে দেখে চমকে ওঠেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। এরপর সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ লড়াই চালিয়েও সফল হতে পারলেন না বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। অবশেষে গতকাল রাতে প্রাণ হারায় নবজাতক। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার কৌস্তব নায়ক বলেন, এটা জিন ঘটিত কারণের জন্য হয়। এটাকে ইকোথাইসিস কনজেন্টার বলা হয়। এদের হাত পা মুখের বিকৃতি দেখা যায়। এদের শরীরের চামড়াটা অনেক মোটা হয়। মোটা হওয়ার কারণে এদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। চামড়া মোটা হওয়ার কারণে চামড়া ফেটে রস বেরোতে থাকে। এদের চোখ উল্টানো থাকে, চোখের পাতা বন্ধ হয় না। সব শিশুর ক্ষেত্রে এটা হয় না, লাখে একটা বাচ্চার দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের শিশুরা বাঁচে না বলে জানান ডাক্তার কৌস্তব নায়ক। বাইরেই ডেলিভারি হয়েছে শক্তিগড়ে, শক্তিগড় বসুল জারুর বলে একটা জায়গা, ওখান থেকে এখানে রেফার করেছে। তো বাচ্চাটা খুবই রেয়ার, এটাকে কনজেনিটাল ইকথায়োসিস বলে, আর একটা নাম কলয়েডন বেবি। এতে কী হয়, বাচ্চার চামড়াটা একটা মোটা পুরু কভারে ভর্তি থাকে, মানে ঢাকা থাকে, এবং সেটা মাঝে মাঝে ফেটে যায়। এবং ওই যে ফাটা জায়গা থেকে সবসময় শরীরে রস নিঃসরণ হয়ে যায়, তার ফলে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে যায়, এবং ওই জায়গা দিয়ে জীবাণু ঢুকে ইনফেকশন হয়, সেপ্টিসিমিয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ডেথ হয়ে যায়। আপনাদের কবে হয়েছিল এটা? কবে হয়ে ও এসেছিল আমাদের এখানে, আজ হচ্ছে আপনার সোমবার, শুক্রবার, শুক্রবারে হয়েছিল। বর্ধমান হাসপাতালে হয়েছে না, এটা বাইরে থেকে হয়ে গেছে, মানে বাড়িতে না এমনি কোনো নার্সিংহোমে? ওই শক্তিগড়ের কাছে কোনো নার্সিংহোম আছে ওখানে। কিন্তু বাড়িটা কোথায়? বাড়ি ওই শক্তিগড়ের কাছে জারুল গ্রাম, জারুল। বাবা মায়ের নাম কি পাওয়া যায়? বাবা মায়ের নাম হচ্ছে সঙ্গীতা, বাবার নাম হচ্ছে সঙ্গীতা মণ্ডল। মায়ের নাম? মায়ের নাম, বাবার নাম তো নেই, মায়ের নাম তো এই। এটা কি প্রথম বাচ্চা না? না, প্রথম বাচ্চা। মেল না ফিমেল? এটা মেল। মানে এই ধরনের হওয়ার কারণটা কি? কারণ তো জানা যায় না, এটা জিনগত দোষের জন্য হয়, জিনগত দোষ থাকে তার জন্য হয়। বা সব বাচ্চাগুলো যে হবে তাও নয়, এক লাখে একটা হয়, আবার কিছু এক লাখের মধ্যে আবার কিছু বাচ্চা খুব কপাল ভালো থাকলে বেঁচেও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচে না। তাহলে এটা কতদিন বেঁচেছিল? তিন দিন বেঁচেছে। কেন বেঁচেছিল? প্রিম্যাচুরিটির জন্য বা মায়ের? না না না, এটা বাচ্চার জিনগত গঠনের ডিফেক্টের জন্য এটা হয়। কীরকম দেখতে হয়েছিল, মানে আকৃতিটা? আকৃতি মানে দেখলে আমরা ভয় লাগবে, ভয়ঙ্কর আকার, মানে চোখের পাতাগুলো উল্টে যায়, মুখটা বন্ধ করতে পারে না, হাত পা নাড়তে পারে না, এত টাইট হাত পা হয়ে যায় যে নাড়তে পারে না। সবচেয়ে অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে পারে না, আবার নিঃশ্বাস নিলে কী হয়, বুকটা এক্সপ্যান্ড করে, ওদের এত টাইট থাকে স্কিনটা যে বুকটা এক্সপ্যান্ডই করতে পারে না, তার ফলে শ্বাসকষ্ট একটা সবসময় থাকে। ঠিক আছে, শ্বাসকষ্ট কি? মানে মানে ওষুধ দিয়ে কোনো ঠিক করার কোনো পদ্ধতি থাকে না? ওষুধের সাহায্যে না, না এর কোনো চিকিৎসা নেই, চিকিৎসা নাই, মানে ওই শরীরে জল বেড়ে যাচ্ছে, জলটা দেওয়া স্যালাইনের সাহায্যে, এমনকি এমনই অসুবিধা স্কিনে থাকে যে চ্যানেলও পাওয়া যায় এবং ইনফেকশন কন্ট্রোল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।